হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি এআর আশিক, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন, ইউসি ব্রাউজার চালান না বা ইউজ করেন না এমন লোক কমই আছেন। তো ইউসি ব্রাউজারের অনেক ফ্যাসিলিটিস এবং অনেক সিক্রেট অপশনগুলো আছে, এগুলো হয়তো বা অনেকেই জানেন না। তো আজকে আমার এই ভিডিওটা এই ইউসি ব্রাউজারের এই সব কিছু সিক্রেট অপশন নিয়েই। তো ভিউয়ার্স, আপনার কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিওগুলো পাবেন। আর আমার চ্যানেলে আপনার একটা স্লোগান আছে, অ্যান্ড্রয়েড সম্পর্কে জানুন, অ্যান্ড্রয়েড থেকে শিখুন, অ্যান্ড্রয়েড থেকে আয় করুন। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি অ্যান্ড্রয়েড সম্পর্কে জানতে পারবেন, অ্যান্ড্রয়েড সম্পর্কে শিখতে পারবেন এবং অ্যান্ড্রয়েড থেকে আয়ও করতে পারেন, অল অ্যাবাউট অ্যান্ড্রয়েড। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে এরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, আসুন আমরা কাজে চলে আসি। তো এই যে এখানে দেখেন, আমি ইউসি ব্রাউজারের একেবারে লেটেস্ট ভার্সনটা আপনার ইনস্টল করে রেখেছি। আপনার যদি ইউসি ব্রাউজারের লেটেস্ট আপনার ভার্সনটি ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা ফার্স্টে ইউসি ব্রাউজারটি ওপেন করতেছি। তো আমার ফার্স্ট যে সিক্রেট অপশনটি, তো সেটি কী? তো ভিউয়ার্স, আমি সেটি আপনাদের এখন দেখাবো। তো এটি হচ্ছে ইউসি ব্রাউজারের একটা স্পিড মোড আছে। হয়তো আপনারা ভাবতেছেন যে এই যে এইখানে উপরে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যে স্পিড মোডটা আসে ওইটা, কিন্তু আসলে ওইটা না। আমি যেটা দেখাবো সেটা খেয়াল করেন, আমি সেটিংসে গেলাম। সেটিংস থেকে দেখেন ক্লাউড বুস্ট আছে, ক্লাউড বুস্ট খেয়াল করেন, ক্লাউড বুস্ট, ক্লাউডসটি ক্লিক দিয়ে আপনি মোবাইল এবং ওয়াইফাই দুইটা টিক অন করে দিবেন। এতে কি হলো, এতে আপনার যে আমাদের একটা থাকে নেটের আপনার, আমরা যেই নেট ইউজ করি সিম কোম্পানি বা ওয়াইফাই সেটা, আর একটা হচ্ছে যেখান থেকে আপনার সিম কোম্পানিরা আপনার নেট সরবরাহ করে সেখানে সেখানকার স্পিড। তো ক্লাউড বুস্ট যদি আমি অন করে দিই তাহলে স্পিড দুইটাই অনেক বেড়ে যাবে, তো আমার ব্রাউজার গতি অনেক বেড়ে যাবে। তো দেখেন আমি আপনার নেট চালাইতেছি, আপনার এখানে দেখেন যে আর একটা অপশন আছে এই যে উপরে গুগলের পাশে। তো গুগলের পাশে যে এখানে একটা ছোট একটা লোগো আছে, এটা হচ্ছে আমার সিক্রেট সিস্টেম বা সিক্রেট অপশন টু। তো আমি যদি এইখানে ক্লিক দিই তাহলে এরকম একটা অপশন আসবে, তো আমি সেটিংসে ক্লিক দিলাম। তো এখন দেখেন আপনি কোন সাইট, যেমন গুগল, টুইটার, ইয়াহু, আদার্স, ফেসবুক, ইটিসি সাইটগুলো আপনি কী ভার্সনে ব্যবহার করতে চান। যদি আপনি মোবাইল ভার্সনে ব্যবহার করেন তাহলে মোবাইল ভার্সন, খেয়াল করে দেখেন এটা মোবাইল ভার্সনে দেওয়া আছে, এই কারণে মোবাইল ভার্সনে আসছে। তো এখন যদি আমি স্পিড মোড থেকে এটা আপনার গুগল যদি আমি ডেস্কটপ করে দিই তাহলে দেখেন ব্যাকে আসি, আমি একটা রিফ্রেশ দিই, এখন দেখেন যে আমার এই গুগলটা কিন্তু ডেস্কটপ ভার্সন চলে আসবে। তো যারা আপনার ডেস্কটপে ইউজ করতে চান ডেস্কটপ ভার্সন, তারা এইভাবে ইউজ করবেন, তো তারপর আপনার এটা ডেস্কটপ ভার্সন আসবে। মানে ভার্সন আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আবার যদি চান আপনার লাইট ইউজ করতে তাহলে লাইট ভার্সন আপনি ইউজ করতে পারবেন। দেখেন এটা হচ্ছে লাইট ভার্সন, আমরা জাভা ফোনে ইউজ করি যেগুলো সেই ভার্সনগুলো। তো ভিউয়ার্স, আমি এটা ঠিক করে নিচ্ছি আগে। তো আমার যেই থার্ড আপনার সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনার বিরক্তিকর কিছু অ্যাড আসে আপনার ইউসি ব্রাউজার থেকে, এই যে উপরে এখানে নোটিফিকেশন বারে চলে আসে, তো এইগুলো অনেকেই অফ করতে পারে না। তো ভিউয়ার্স, আমার আজকে থার্ড আপনার অপশনটি এইটা নিয়েই। তো কী করবেন, সেটিংসে যাবেন, তারপরে একেবারে নিচে আসবেন, তারপরে দেখেন এখানে আপনার নোটিফিকেশন লেখা আছে, এই তো নোটিফিকেশন, এই যে এরকম কিছু আপনার বাজে বাজে কিছু আপনার অনেক হ্যারাসমেন্ট ফেলায়, তো এরকম কিছু নোটিফিকেশন আছে আপনার উপর দিয়ে, যা আমার ফ্রেন্ড বা অন্য কারো, আমার যদি কারো ভাইটা এরকম কারো কাছে দিই, এইসব নোটিফিকেশন আসলে কিন্তু তার একটা অন্যরকম একটা ইয়ে আসে যে কী নোটিফিকেশন আসে এগুলো। তো এগুলো বন্ধ করবেন কীভাবে, সেটিংসে ক্লিক দিবেন, তারপরে এই যে এখানে সবগুলো অন করা থাকে আপনি কী করবেন, সবগুলো যে আমার মতন সবগুলো অফ করে দেবেন। দেখেন সবগুলো সিরিয়াল অফ, অফ করে দেওয়ার পর আপনি ব্যাক বাটন চাপ দেবেন, তারপরে এখানে ক্লিয়ার করবেন, বাস ক্লিয়ার। এরপরে আপনার আর একটা নোটিফিকেশন, আপনার আর কোনো ঝামেলা করবে না। তারপরে ভিউয়ার্স, আরও একটা আমার সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখেন অ্যাড ব্লক, আমার চতুর্থ সিক্রেট সিস্টেম অ্যাড ব্লক। তো অ্যাড ব্লকটা কি, এটা কিন্তু অফ করে থাকে, আপনারা অন করে নেবেন ফার্স্টে। বিরক্তিকর কিছু অ্যাড আসে আপনার কোনো ওয়েবসাইট ভিজিট করলে পপ আপ দেখা যায় যে অটোমেটিক 10-15-20টা ট্যাব ওপেন হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনি যে এই দুইটা এটা যদি অন করে দেন তাহলে আপনারা এরকম ঝামেলার শিকার হবেন না। আর ভিউয়ার্স, আমার থার্ড যেটা দেখাবো, থার্ড বলতেছি ভিউয়ার্স, ফিফথ আমি যেই অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক বা অন্যান্য কোনো ওয়েবসাইটে ঢুকেন তাহলে আপনার যে ফটো আপলোড করতে বলে, ফটো আপলোডটা কিন্তু আপনার ইয়া করা যায়, চেঞ্জ করা যায়। চেঞ্জ করা যায় বলতে আপনার ওইখানে আপনার নাম, তারপর অনেক কিছু লোগো বসানো যায়। তো ভিউয়ার্স, আরও একটা সিস্টেম আছে, আপনি দেখেন যেখানে নাইট মোড, রাত্রেবেলা আপনার যাতে চোখে কোনো সমস্যা না হয় এই কারণে দেখেন নাইট মোড আছে, আপনার খেয়াল করলে দেখতে পারবেন ব্রাইটনেস, ইটিসি অনেক কিছু আছে। তো এটা হচ্ছে নাইট মোড, আপনার রাতে যাতে চোখে কোনো সমস্যা না হয় এই কারণে।
তো ভিউয়ার্স আরও কিছু সিস্টেম আছে আপনার, ওইগুলো না হয় পরে ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স আজকের মতন এখানে শেষ করতেছি, আপনারা ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।